পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। স্বপ্নে কেহ সফেদা ফল দেখিলে তার ব্যাখ্যা নিয়ে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। বিভিন্ন স্বপ্ন বিশারদের মতে স্বপ্নে কেহ সফেদা ফল দেখিলে তবে ইহা স্বপ্নদ্রষ্টার আচরণ পূর্বের থেকেও আরও বেশি মিষ্টবাসী এবং উত্তম হইবার আলামত। আবার অনেকের মতে যেহেতু সফেদা গাছে ফল আসতে 5 থেকে 8 বছর লাগে, তাই স্বপ্নে সফেদা ফল দেখা ধৈর্য পরীক্ষা, গভীর ভালোবাসা এবং দীর্ঘস্থায়ী বন্ধনের আলামত। স্বপ্নে কেহ সফেদা ফল কাউকে দিতে দেখিলে তবে তাহার সাথে উত্তম চরিত্রের মানুষের সাথে সখ্যতা বা বন্ধুত্ব হইবার নিদর্শন। স্বপ্নে কেহ সফেদা গাছ রোপণ দেখিলে তবে ইহা সাফল্য আসিবার অধিক সম্ভাবনা, কিন্তু তার জন্য অধিক কালক্ষেপণ হইবার আলামত। আর স্বপ্নে কেহ গাছ হইতে সফেদা ফল পাড়িতে দেখিলে তবে ইহা প্রেম ভালোবাসা এবং মহব্বতে মত্ত হইবার নিশানা। কেহ কেউ বলেন যে স্বপ্নে সফেদা গাছ দেখা সাধারণত দ্বিগুণ সাফল্য, যমজ বাচ্চা কিংবা দ্বিতীয় সম্পর্ক বা বিবাহের ইঙ্গিত, যেহেতু সফেদা গাছে বছরে 2 বার ফল আসতে পারে। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে জানাই অনেক বেশি ধন্যবাদ। স্বপ্ন সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।